প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, প্রশাসন আর পরিবেশ অধিশাখা নিয়োগ বিজ্ঞপ্তি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিম্ন পর্যায়ের শূন্য পদ সমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হইতে সরকারি বিধি মোতাবেক প্রত্যেক পদের বিপরীতে উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে নির্ধারিত বেতন স্কেলে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর পদের নাম ও বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, যে সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন। 1 নম্বর হিসাব রক্ষক, যেটি বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড হলো 12, পদের সংখ্যা হলো 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। আর যে সকল জেলার আবেদন করতে পারবেন, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, রংপুর, যশোর, নওগাঁ, নরসিংদী, লক্ষ্মীপুর, নাটোর, শেরপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, ঝালকাঠি, খাগড়াছড়ি জেলা ব্যতীত সকল জেলায় আবেদন করতে পারবেন। হলো দ্বিতীয় আছে 60 মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর, যাতে হলো তার গেট নম্বর 13, পদের সংখ্যা হলো 4টি। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, 7 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় হতে 45 শব্দ, ইংরেজি 70 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দে থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিবহন দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। আপনারা এগুলো যে যে জেলাগুলো বাধিত হচ্ছে, এখানে যেটা জেলাগুলো উল্লেখ করা আছে এই জেলাগুলো বাধিত তারা আবেদন করতে পারবেন। 3 নম্বর হলো ক্যাশিয়ার, যেহেতু বেতন স্কেলে 14 নম্বর গ্রেডে আছে, পদের সংখ্যা হলো 1টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ হতে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হলো 16, আর পদের সংখ্যা হলো 60টি। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক, স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দে এবং ইংরেজিতে 20 শব্দে থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স প্রসেসিং দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। আর এগুলো আমি জেলাগুলো বলতেছি না, আপনারা একটু দেখে নেবেন। অফিস সহায়ক পদের সময় হলো 12টি দেওয়া আছে, আর এটা হতো 20তম গ্রেড, আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা হলো সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এগুলো জেলাগুলো বাধিতগুলো আবেদন করতে পারবে। আবেদন ফর্ম পূর্ণ এবং পরীক্ষা অংশগ্রহণ নিম্ন বর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। 25/3/2020 তারিখে প্রার্থীর বয়সসীমা, সাধারণ প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর, শুধু বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। বিভাগীয় প্রার্থী একই বিভাগ বিধি আওতায় নিয়োগপ্রাপ্ত বা নিয়োজিত কর্মচারীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে যথাযথ অনুবাদ আবেদন করতে হবে। আবেদনে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। এখানে দেওয়া আছে 2 নম্বর এবং 4 নম্বর ক্রমিক শূন্য পদ সময়ের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন। লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আর তাকে মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপির সাথে সকল সনদপত্রের সত্যায়িত কপি এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে। আর যেগুলো কাগজপত্র দাখিল করতে হবে সেখানগুলো এখানে বলে দেওয়া আছে। আর একটা বিষয় যেটা আছে, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় 7/10/2021 সকাল 10টা হইতে এবং জমাদানের শেষ তারিখ ও সময় 6/11/2021 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে ফি জমা দেবেন। এবং অনলাইন আবেদন ক্ষেত্রে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করবেন। ছবি সাইজ সর্বোচ্চ 10 ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি, মানে এখানে 100 হবে, এখানে 60 কেবি হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে অবশ্যই প্রিন্ট করে নেবেন। আর এটা হলো এসএমএস প্রেরণের প্রদানের নিয়ম,
দেওয়া আছে। দেখেন 1 থেকে 4 লক্ষ মনোনীত পদের ফি বাবদ হলো 100 টাকা, অনলাইন ফি এবং টেলিভিশন সার্ভিস চার্জ হলো 12 টাকা, অফারের যোগ্য মোট হলো 112 টাকা। আর 5 নম্বর পদের জন্য থাকতেছে হলো 50 টাকা এবং হলো টেলিভিশন সার্ভিস চার্জ হলো 6 টাকা, এই মোট হলো 56 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে। অবশ্যই প্রিপেড সিম থেকে আপনারা এটা প্রবেশ করবেন, প্রেরণ করবেন। আর প্রবেশগত প্রাপ্তির বিষয়টি এই ওয়েবসাইটে বা মোবাইলে ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। এর লিখিত নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। আর আবেদন পূরণ করতে কোনো যদি আপনাদের সমস্যা হয় তাহলে টেলিটক নম্বর হতে 101 নম্বরে অথবা এই ইমেলে যোগাযোগ করতে পারে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।